যার যত বেশি আকীদা মজবুত সে ব্যক্তি ঈমানে তত বেশি মজবুত। নবী রাসূল কি দাওয়াত দিয়ে গেছেন? তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালাত ওয়া সালাম আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه الترمذي صحيح الباني رحمه الله বিষয় যে বিষয়টি বলতে বলা হয়েছে সঠিক আকীদার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আসলে আমরা আকীদার গুরুত্ব জানি, প্রয়োজনীয়তাও জানি, তারপরও যেহেতু শিশুদের শিখাইতে হয় আর এগুলা অতীব জরুরি বিষয়, এই জন্য এটি গুরুত্ব দেওয়া সবথেকে বেশি জরুরি আমাদের। আর প্রয়োজনীয়তা এ সম্পর্কে পরে কিছু কথা, এরপর গুরুত্ব। তার আগেই যে বিষয়টি, আকীদা কাকে বলে, সংক্ষিপ্ত রূপে আকীদা যে যেটা বিশ্বাস করে তার নামই আকীদা। অমুসলিম এরা যেটা বিশ্বাস করে সেটাও আকীদা, মুসলমানদের অন্তরে দৃঢ় বিশ্বাস যেটা সেটাও আকীদা। এখন সঠিক আকীদা আর বাতিল আকীদা রয়েছে। সঠিক আকীদা সেটাই যার পক্ষে বুরহান রয়েছে, নুসুস রয়েছে কোরআন এবং হাদিস থেকে, এরপরে সালাফদের কল রয়েছে, যে আপনি একটা বিশ্বাস করছেন এ বিশ্বাসের পক্ষে দলিল আছে। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাফগণ তাই বলেছেন, এটা কি সঠিক আকীদা বলা হয়? বাতিল আকীদা যার কোনো দলিল নেই, যেমন অমুসলিম হিন্দুরা তিনটি তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বড় মাবুদ, একটার নাম বারহামা, ভাষ্ণু, শিফা। তারা বলে থাকে এই তিন ব্যক্তির যে কোনো এক ব্যক্তির যদি ইবাদত করা হয় তাহলে ইবাদত হয়ে যাবে। এটি কি ইবাদত? এটি কি সঠিক আকীদা? নাসারারা বলে মাসিহ ঈসা আলাইহিসসালামকে যে আল্লাহর সন্তান, এগুলো বাতিল, কারণ এর দলিল নেই, নুসুস নেই। বারহামা, শিফা, ফাসনু এরা যে মাবুদ, এর কোনো দলিল নেই, এই জন্য এগুলো বাতিল। আপনার দেশে যারা কবর কেন্দ্রিক জীবনযাপন করছে ওরা আসলেই আকীদা কী, সঠিক আকীদা কী, মুসলিম কাকে বলে, অমুসলিম কাকে বলে, এটাও বুঝে না। এগুলো যদি বুঝতো তাহলে এগুলো কাজ করতো না। এই জন্য সঠিক আকীদা যার নুসুস দলিল প্রমাণ রয়েছে সেটাই সঠিক আকীদা। যেমন আকীদার উদাহরণ আমরা এটাই বেশি বুঝি যে আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত রয়েছে। এটা কী হাত? প্রকৃত হাত। কী হাত? প্রকৃত হাত। এখন যদি কেউ বলে যে না এটা কুদরতি হাত, তাহলে তার বুঝে ভুল আছে, এটা বাতিল আকীদা। প্রকৃত হাত আল্লাহই বলছেন যে আল্লাহর প্রকৃত হাত আছে। কিছু গ্রুপ আছে যাদেরকে বলা হয় মুশাব্বিহা, এরা আল্লাহর নাম গুণ সিফাত যা আছে মানুষের সাথে সাদৃশ্য করে। আচ্ছা বলুন তো, আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দ্বারা কী দেখছেন? অনেকে চশমা লাগায় আছেন, আমি চশমা লাগা আছি, সামনে কি আছে ভালো করে দেখা যায় না, এই সামনে যা আছে তাই দেখছেন, কিন্তু আমার পিছনে আছে বলতে কি আছে বলতে পারবেন না। তাহলে এতটুকুই আপনি মানুষ, আপনি দেখছেন কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন না। আল্লাহ সব কিছু দেখছে, তিনি চিরঞ্জীব,
তাহলে মুসাববিহা যিনি আল্লাহর হাতের সাথে আপনার হাত তুলনা করছেন, এটি কি বাতিল আকিদা না সঠিক আকিদা? বাতিল। কেন? আল্লাহ আছেন থাকবেন চিরঞ্জীব আর আপনি মরণশীল। আপনার সামান্য হাত, আপনার সামান্য চোখ, যা দ্বারা সামান্য কিছু দেখেন, আল্লাহ সব কিছু দেখছেন। আপনি কি করছেন, কি ভাবছেন, সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, আপনি সামান্য কিছু শুনছেন। তাহলে এগুলা দলিল রয়েছে, লাইসা কামিছলি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শুনেন দেখেন, তার সাদৃশ্য কিছু নেই। এই যে দলিল আছে, এই জন্য আপনি বলছেন প্রকৃতই ভাবে আল্লাহ দেখেন। এখানে কোনো রূপ অর্থ নিয়ে আসা যাবে না আর কুদরতি অর্থ নিয়ে আসা যাবে না। আর যেগুলো আছে আপনাদের আর একটা সঠিক আর বাতিল, দেখেন সিজদা করছেন মানুষ কিন্তু মাজার কবরে সিজদা করছে, আর এক মানুষ হাতে মূর্তি তৈরি করে সিজদা করছে। দুইটা দুই জিনিস, দুই জিনিস না, দুই জিনিস কিন্তু একই একই অর্থ আছে। মৃত্যু ব্যক্তি, মৃত্যু ব্যক্তি যে মারা গেছেন, ওনার কবরটাকে আপনি খনন করেন তো দেখি যে উনি কি বলবেন, এই আমার কবর খনন করো না, এটা করছো কেন, বলবে নাকি? বলতে পারবে? আপনি হাতে মূর্তি তৈরি করেছেন, সেটাকে ভেঙে ফেলছেন, আবার আবার তৈরি করছেন, কিছু বলতে পারবে? তাহলে এইগুলো আপনিই প্রমাণ করছেন যে এর কোনো দলিল প্রমাণ নাই, এগুলো সব বাতিল আকিদা। এই জন্য সঠিক আকিদা গ্রহণ করতে হবে কি করে? আল্লাহ বলছেন জালিকা বি আন্নাল্লাহ হুয়াল হাক্কু ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহ হুয়াল আলিউল কাবীর। সত্য মাবুদ একজনই, আর আল্লাহকে বাদ দেয়া যত প্রকার ইবাদত বন্দেগী বলেন, মূর্তি বলেন, কবর বলেন, মানুষের পূজা বলেন, যা যা করা হয় সবগুলো বাতিল। তাহলে আশা করি সঠিক আকিদা বাতিল আকিদা সংক্ষিপ্ত আকারে আমরা বুঝেছি। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্মের অন্বেষণ করবে, তালাশ করবে, সেটি আল্লাহর কাছে কবুল করা হবে না, আর তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যাবে। তাহলে দিন ধর্ম ইসলামই থাকবে, এটি আপনাকে অন্তর থেকে মজবুতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। যে বিশ্বাসের লয় নেই, ক্ষয় নেই, যার ভাঙ্গন নেই, মুমিন ব্যক্তি সঠিক আকিদা গ্রহণ করে, এই আকিদে নিয়েই জীবনযাপন করে, তাহলেই তার কল্যাণ। আপনি দুনিয়াতে যখন এসেছেন আকিদে নিয়ে এসেছেন, দুনিয়া থেকে যাবেন আকিদে নিয়েই যাবেন। যদি দুনিয়াতে এসেছেন যখন, কিনে এসেছেন আকিদে নিয়ে, ইসলামটাই আকিদা, ইমানটাই আকিদা, ইসলামের ওপর জন্মগ্রহণ করেছেন এটাই আকিদা। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপর, তাওহীদের উপর, সঠিক আকিদার উপর জন্মগ্রহণ করে, ইমান নিয়ে জন্মগ্রহণ করে। এই আয়াত থেকে, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে হিন্দুদের যে সন্তান আছে সেও ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানদের সন্তান আছে সেও ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, অমুসলিমদের সকল সন্তান ইসলাম নিয়েই জন্মগ্রহণ করে, আর মুসলিমের সন্তান তো মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। তার মানে সবাই ইসলামী আকিদা নিয়ে, তাওহীদ নিয়ে জন্মগ্রহণ করে। তা আপনাকে জানার প্রয়োজন নেই আকিদা আছে না নাই, এই জন্য আপনার অতীব জরুরি বিষয়। আকিদা না জানলেই ইত্তপদস্খলন হবেন। আপনার সাথে আমার সাথে মারামারি কেন? আপনিকে কাদিয়ানে কাফের, কাদিয়ানকে কাফের বলছেন কেন? তার আকিদা সঠিক নয়, তাহলে তার প্রয়োজন নয় সঠিক আকিদা জানা। ইহুদি খ্রিস্টানদের বাতিল পন্থী দিন থেকে বের হতে বলছেন কেন? তারা বের যে দিন থেকে কেন আপনি বলছেন যে তাদের আকিদাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয় নেই, এই জন্য তারা দিন থেকে বাইরে, তাহলে তাকে সঠিক আকিদা জানতে হবে না? জাহামিয়া গুরু বলে যে আল্লাহ তাআলার নাম সিফাত, যা আছে সবগুলাকে অস্বীকার করে, তাহলে তাকে সঠিক আকিদা জানতে হবে যে না, আল্লাহ তাআলার নাম রয়েছে, তার সিফাত রয়েছে, গুণ রয়েছে। আল্লাহ তাআলার নাম আর রাজ্জাক, রিজকুন তার সিফাত, আপনি জানছেন আল্লাহ রিজিক দিয়ে থাকেন। তাহলে নাম গুণ যখন আপনি জানবেন, তার দলিল প্রমাণ করছে না যে রিজিক আল্লাহ দেন? এখন যদি আপনি রিজিক কাউরির কাছে চান তাহলেই জানবেন যে বাতিল আকিদা। তাহলে সঠিক আকিদা
বাতিল আকিদা এইভাবে আপনাকে বুঝাতে হবে। তাহলে আপনি দুনিয়াতে যখন এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, তারপরে আপনার পিতামাতা হয় আপনাকে ইহুদি বানাইছে, না হলে খ্রিস্টান বানাইছে, না হয় অগ্নি পূজক বানাইছে। অগ্নি পূজকের দুইটি আকিদা আছে। ওরা বলে যে আলোর একটি সৃষ্টিকর্তা আছে আর অন্ধকারের আর একটা সৃষ্টিকর্তা আছে। আচ্ছা বলেন তো এরূপ কিছু কি? যিনি আলো সৃষ্টি করেছেন তিনি অন্ধকার সৃষ্টি করেছেন। তারা বলে যে যিনি আলো সৃষ্টি করেছেন তিনি অন্ধকার সৃষ্টি করার স্রষ্টার থেকে আলো যিনি সৃষ্টি করেছেন তিনি উত্তম। তাহলে দুইজন স্রষ্টা বলছে, তাহলে এটা কি বাতিল না সঠিক আকিদা? বাতিল আকিদা। তার মানে এরকম কোনো নসুস দলিল নেই যে এই দুনিয়াতে দুইজন সত্য মাহবুদ আছে, না একজন সত্য মাহবুদ। তাই এগুলা কি? বাতিল আকিদা। তাহলে অগ্নি পূজকরা বাতিল আকিদা, যা বাতিল আক সবগুলাই বাতিল আকিদা। কেন? যে এদের দলিল প্রমাণ নেই, আপনি সঠিক আকিদা গ্রহণ করছেন, আপনার দলিল প্রমাণ আছে, এই জন্য আপনি বলছেন। লোকমান তিনি তার সন্তানকে বলেন নাই, আমি কিন্তু বলছি এগুলা প্রয়োজনীয়তা। লোকমান যে বলেছেন তার সন্তানকে, ইয়াবু নেই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই আয়াতটা যদি আপনি সামনে রেখে কথা বলেন আপনাকে বলবে যে আকিদা জানার কত প্রয়োজনীয়তা। আপনার সন্তানকে প্রথমেই আকিদা শেখাবেন, আল্লাহ সম্পর্কে জানাবেন, আল্লাহর নাম শেখাবেন, রব তাওহীদ রুবিয়া অর্থ কি আপনি বুঝাবেন, উলুহিয়া অর্থ কি আপনি বুঝাবেন, আসম সিফাত অর্থ আপনি বুঝাবেন যে কি। যে লোকমান তার সন্তানকে কিন্তু বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, বড় জুলুম, বড় জুলুম। তাহলে আপনার সন্তানকে শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত কি হবে? তাওহীদ। ইমানের বিপরীত কি? কুফরি। সত্যের বিপরীত মিথ্যা। তাহলে তাওহীদের বিপরীত শিরক, ইখলাসের বিপরীত শিরক, আমালের বিপরীত বেলা আমাল, যার কোনো আমল নেই। তো এইভাবে বিপরীতগুলো নিয়ে আসবেন, তাহলে আপনি দেখলেন। তাহলে শিরক কাকে বলে? শিরক জিনিসটা তাওহীদ বাতিল আকিদা হয়ে যায় যখন আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করে। সিজদা দিবেন আল্লাহর জন্য কিন্তু এই সিজদাটা অন্যর নামে হচ্ছে, যখন মাজারে কেউ সিজদা করছে, টাকা দিচ্ছে, এই বিষয়টি আল্লাহর জন্য হওয়া দরকার ছিল, সে অন্য নামে করলো, এগুলা কি? বাতিল। তাহলে আপনাকে সঠিক জিনিসটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। একটি কথা নিয়ে এসছেন ইবনে আবিল আইজ হানাফি, শারহ আকিদা তাহাবিয়া গ্রন্থের প্রথম ভূমিকায় তিনি এসছেন যে আকিদা জানার কতটুক জরুরি এবং প্রয়োজনীয়তা কতটুক। তিনি বলছেন ওয়া হাজাতুল ইবাদি ফাওকা কুল্লি হাজাতিন, বান্দার যত প্রকার প্রয়োজনীয়তা রয়েছে সব প্রয়োজনের আগেই তার এই তাওহীদ আকিদা জানা প্রয়োজন। আপনার জীবনে যত প্রকার প্রয়োজন রয়েছে, আবশ্যক কাজ রয়েছে, এর আগেই আপনাকে আকিদা জানতে হবে। বাক্যটা বলছেন তিনি যে ওয়াহাজাতুল ইবাদ, বান্দার প্রয়োজন। হাজ আমরা বলি, বাথরুম যখন যান পেশাব পায়খানা করেন, এটা প্রয়োজন না? আচ্ছা এই প্রয়োজন এমনই প্রয়োজন আপনার পেটে থাকলে আপনি থামতে পারবেন না, এর থেকেও জরুরি আপনাকে আকিদা জানতে হবে। আপনাকে জানতে হবে এমনই বলছেন, আপনার দুনিয়াতে যা প্রয়োজন আছে সব প্রয়োজনের আগেই আপনার এই প্রয়োজন। তাই বলছেন ফাওকা কুল্লি হাজাতিন, সকল প্রয়োজনের আগেই আকিদা সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে। এরপরে বলছেন জরুরতহুম ইলাইহি ফাওকা কুল্লি জরুরাতিন, প্রত্যেকটি আর্জেন্ট বিষয় আছে আপনার কাছে, জরুরি বিষয় যেটা বলেন আমার খুব জরুরি, খুব আবশ্যকতা আছে কাজে, আমি আর থামতে পারছি না, আমাকে যাওয়াই লাগবে। তা আপনার জরুরি যেগুলো বিষয় রয়েছে, আর্জেন্ট বিষয় রয়েছে, এই বিষয়গুলা প্রত্যেকটি বিষয়ের আগেই আপনাকে কী করতে হবে? আকিদা জানতে হবে। কেন জানবেন? কেন জরুরি প্রয়োজন? ওয়াহাজাতুল ইবাদি ফাওকা কুল্লি হাজাজি, যে আপনি আকিদা তাহাবিয়ার ভূমিকায় পাবেন। ইবনে আবিল আইজ হানাফি তিনি লিখেছেন শারহ আকিদা তাহাবিয়া, বই আছে না,
এই বইয়ের ভূমিকায় আপনি ব্যাখ্যাগুলো পাবেন। লেখে লিখতে পারেন, যদি লেখে লিখতে পারেন, সামান্য বেশি বড় কৌল না। ওয়া হাজাতুল ইবাদি ফাওকা কুল্লি হাজাতিন, লেখেন। আচ্ছা দেখেন, ওয়া জরুরাতুহুম ইলাইহি ফাওকা কুল্লি জরুরাতিন, প্রত্যেক আর্জেন্ট বিষয় যা আছে তার থেকেই প্রথমে আপনাকে জানতে হবে আকীদা। দেখেন কেন আপনি জানবেন, লিআন্নাহু লা হায়াতা লিল কুলুব, যে ব্যক্তির আকীদা নেই তার অন্তর, তার মানে তার জীবনে কোনো মানে জীবন নয় অন্তর, মানে যেটা বলেন জীবন তার জীবনই নেই। যে ব্যক্তির আকীদা সঠিক নয় তার জীবন বলতে কিছু নেই, সে পাগল, তার মানে তার অন্তরে কোনো প্রশান্তি নেই। তাই বলছেন লিআন্নাহু লা হায়াতা লিল কুলুব, যার আকীদা সঠিক নয় তার অন্তর, তার মানে মানুষ আছে কিন্তু তার অন্তর নেই, তার অন্তর বলতে কিছু নেই, মানে জীবন থেকেও মৃত্যু। ওয়ালা নাঈমা ওয়ালা তমানিনা, তার জীবনে কোনো শান্তি নেই এবং পুরো শান্তিও নেই, নিয়ামতও নেই পুরো শান্তিও নেই। ইল্লা বিআন তারিফা রাব্বাহা ও মাবুদিহা, যখনই সে তার প্রতিপালক সম্পর্কে জানবেন, যে আল্লাহ তাআলা স্রষ্টা সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়াতদাতা মৃত্যুদাতা সব কিছু জানবেন, আল্লাহর জন্যই সব কিছু করবেন। তাই বলছেন যখনই সে জানবে যে তার প্রতিপালক আল্লাহ ও মাবুদিহা, আর তার জন্যই কী করবে, ইবাদত বন্দী করবে। সমস্ত ইবাদত বন্দী কার জন্য, আল্লাহকে যখন জানলো, জানাটা তাকে সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়াতদাতা মৃত্যুদাতা হিসাবে যখন জানলো, এটা কি কোন তাওহীদ, কোন তাওহীদ, এটি তাওহীদ আর রুবিয়্যাহ। যখন আপনি জানলেন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে যা আপনার জন্য ইবাদত বন্দী করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। তাই বলছেন ওয়া মাবুদিহা, আল্লাহ তাআলাকে যখন জানবে তারপরে তার জন্যই তার ইবাদত করাই লাগবে। এরপরে কি জানবে, অফাতিরহা বি আসমাইহি ও সিফাতিহি ওয়া ফালিহি, আল্লাহ তাআলার, তারপরে আল্লাহ তাআলার নাম জানবে, তার সিফাত জানবে, তার গুণ জানবে, এবং এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে তাওহীদ আর রুবিয়্যাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়াতদাতা মৃত্যুদাতা কল্যাণ অকল্যাণের মালিককে, আসমান জমিনের মালিককে, আল্লাহ আপনি যখন জানলেন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে আপনাকে জানা লাগবে না তাওহীদ। এরপরে যখন জানলেন আপনি বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার জন্য ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহকে যখন জানলেন, পরিচয় জানলেন, তখন আল্লাহর জন্য দাসত্ব করবেন কিন্তু অন্য কাউরের জন্য নয়। এই জন্য আপনার জানা নেই ও জানা তাওহীদ সঠিক আকীদা জানা অতীব জরুরি, এর থেকে আর আর্জেন্ট কোনো বিষয় নেই। তারপরে যখন আপনার ইবাদত করছেন আল্লাহর, আল্লাহর নাম জানবেন না, সিফত জানবেন না, গুণ জানবেন না, তখনই আপনার ইমানটা পরিপূর্ণ হতে যাবে, হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নিম্ন আকাশে নেমে আসেন। এরপর কি বলেন, মাইয়া দুউনি ফাস্তাজিবা লাহু, এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, মাইয়া সালুনি ফাওতিয়া লাহু, যে ব্যক্তি আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব, মাইয়া সালুনি মাইয়াস্তাগফিরলি ফাগফির লাহু, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে কি করব, ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। আমি বলছিলাম যে আপনি যখন আসছেন দুনিয়াতে, আমরা এসেছি তাওহীদ নিয়ে এসেছি, আবার তাওহীদ নিয়ে যাবেন। মুয়াজ্জিব ইবনে জাবাল বলছেন, মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্নাহ, যে ব্যক্তি জানবে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই সেই ব্যক্তি জান্নাতে যাবে। আপনি জানছেন যে আল্লাহ সত্য মাবুদ, জানার পর ইবাদত করবেন না, না বসে থাকবেন? এই বাক্য নিয়েই তো কাফেরদের সাথে মারামারি, নবী রাসূলের মারামারি করেছেন, এই নিয়েই ঝগড়া করেছেন। 13টি বছর ধরে তিনি ঝগড়া করেছেন কুফফারে কোরাইশদের সাথে মক্কী জীবনে, এই বাক্য নিয়ে, এই তাওহীদ নিয়ে। তো তাওহীদ যদি না জানবেন তো কি জানেন আপনি? আপনাকে জানতেই হবে, জানার পর ইবাদত বন্দী করতে হবে, মৃত্যুবরণ করবেন তাওহীদ নিয়ে। যা কথা আমাল ইমান মান রাদিয়া বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মদ রাসুলা, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, রাসুলকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন, এনেই মূলত ইসলামের স্বাদ আস্বাদন করেছেন। এই বাক্যগুলা কোথায় জিজ্ঞেস করবেন? এটি কি বলা হয় উসুল আস-সালাসা, হ্যাঁ, দিনের মূল তিনটি বিষয়, আল্লাহ সম্পর্কে জানা, রাসুল সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা। যখনই আপনি জানবেন
আপনার অন্তরে ঈমান মজবুত হবে। যার মনে রাখেন, যার যত বেশি আকীদা মজবুত সে ব্যক্তি ঈমানে তত বেশি মজবুত। যার যত বেশি আকীদার সঠিক আকীদায় মজবুতই ব্যক্তি তার ঈমান তত বেশি মজবুত। তাই ইবনুল কাইয়্যিম রাহিমাল্লাহ বলছেন যে পবিত্র কোরআনটা সম্পূর্ণটাই তাওহীদ। সূরা ফাতিহা থেকে নিয়ে লাশ পর্যন্ত দেখেন তাওহীদ। আপনার জীবনটাই তাওহীদ। যার জীবনে তাওহীদ নেই তার জীবনের কোনো প্রয়োজন নেই, আছে কি? এই জন্য লেখক রাহিমাল্লাহ তিনি বলছেন ইবনে আবুল আইজ হানাফি যে আপনার প্রত্যেকটা বিষয়, যা আপনার আর্জেন্ট বিষয় আছে প্রত্যেকটা বিষয়, জরুরি বিষয়ের পূর্বে আপনার আকিদা জানতে হবে। সময় স্বল্পতা, এই জন্য আপনাদের আমি প্রয়োজনীয়টা সংক্ষিপ্ত আকারে তুললাম। এরপরে আপনাদের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আমি বলবো। তাওহীদের গুরুত্ব, এক নাম্বার গুরুত্ব, নবী সকল নবী রাসুলদের এই তাওহীদের দাওয়াত। নবী রাসুলরা কী দাওয়াত দিয়ে গেছেন? তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছিলেন সবাই কিন্তু এই আয়াতটা পাঠ করেছেন। সবার জন্য এটি ফরজ ছিল। প্রত্যেক নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা দিয়ে গেছেন। ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। তাগুত হলো আল্লাহকে বাদ দিয়ে অন্যর ইবাদত করাই কি? তাওহীদ। অন্যর ইবাদত করাই তাওহীদ, জি তাগুত। জাকাল্লাহ খাইর। আল্লাহকে বাদ দিয়ে অন্যর যখন ইবাদত করা হয় সেটা কি বলা হয়? তাওহীদ। আর আল্লাহর জন্য খালেস অন্তরে যেটি ইবাদত হয় সেটি তাওহীদ। আল্লাহর জন্য যেটি ইবাদত করা হয় সেটি আপনার তাওহীদ। এরপরে উম্মাহাতুল আয়াত যেগুলো বলা হয়, যে নবী রাসূলগণ এই তিনটি আয়াত দিয়ে দাওয়াতি কাজ করতেন, তার ভিতরে যেটা আয়াতটা বললাম, আর একটা আয়াত ওমা আরসাল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জি আচ্ছা আয়াত লেখেন, লিখে পাবেন আপনারা, ইয়াতে জেলেই পাবেন। আগের আয়াত সূরা নাহালে আছে, পরের আয়াত আপনার সূরা আম্বিয়া। আমি আয়াত নাম্বার লিখে নেই, সূরা আম্বিয়া এগুলো পাবেন। তাওহীদ গ্রন্থ দেখেন, এই আয়াতগুলো সবগুলো আছে। কিতাবুত তাওহীদ আছে না? কিতাবুত তাওহীদ আছে না? এখানে সবগুলো লেখা আছে। কিতাবুত তাওহীদ বইটা দেখেন, আপনি যে কোনো কিতাবুত তাওহীদ দেখবেন ওখানে সব আয়াত পাবেন। এই আয়াতগুলো সবগুলো আছে। ওমা আরসাল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আপনাদের কিতাবুত তাওহীদটা পড়ার জন্য বলছি, এর সাথে শারহ আকীদা তাহাবিয়া এই বইটাও পড়ার জন্য চেষ্টা করবেন। উসুল আসসালাসা মুহাম্মদ সালেহ আল উসাইমিন এর বইটাও পড়বেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এরও লেখক উসুল আসসালাসা, একই বই আপনারা পড়তে পারেন। এরপর আল্লাহ বলছেন ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আয়াতটা সূরা আরাফে পাবেন। আর কিতাব তাওহীদ বললাম, এখানে আয়াতগুলা হাদিস সব আছে, এখানে সবগুলা পাবেন। তাহলে আল্লাহর জন্য ইবাদত করবেন, অন্যর জন্য নয়, আল্লাহর জন্য। যিনি সঠিক মা, যিনি সত্য মাবুদ, তার জন্য আপনার আমার ইবাদত হবে। দ্বিতীয় নম্বরে, নবী রাসূলেরা তাওহীদ উলুহিয়ারি দিকে বারংবার ডেকেছেন, সব তাওহীদ ডেকেছেন, কিন্তু এর সাথেই কিন্তু মারামারি। আপনার সন্তানকে এইভাবে গড়ে তুলবেন, আমরা আয়াত পড়লাম না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলি হে আল্লাহ আমরা তোমার জন্য ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলছেন যে আয়াতে দুইটা রোগের চিকিৎসা আছে। এক নাম্বার চিকিৎসা লোক দেখানো আমল। আপনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ তোমার জন্য ইবাদত করি, ওই সময়তে কি অন্যর দোকানে অন্য জন্য হবে ইবাদত? তাহলে তিনি বলছেন যে এই আয়াতটাতে প্রমাণ করে যে লোক দেখানো আমল চলবে না। তাই লোক দেখানো আমলের চিকিৎসা আয়াত ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন। ওয়াইয়াকা নাস্তাঈন এটা চিকিৎসা কার? যারা অহংকার করে। দুনিয়াতে আসে না মানুষ, কেউ এলেমের অহংকার করে, কেউ টাকার অহংকার করে, কেউ বাড়ির অহংকার করে, কেউ সুন্দর সুঠাম দেহের অধিকারী তাই অহংকার করে, কেউ ভালো টিচার এই জন্য অহংকার করে, এক একজন নেতা অহংকার করে, ও এলাকার নেতা
ও মন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, আ যা হোক যে যেটা পারে অহংকার করে, কিন্তু অহংকার কি আমাদের জন্য শোভনীয় না? অহংকার আল্লাহর জন্য শোভনীয়, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য অহংকার খাটে না। এটা আমাদের ভুল, এটা ভুল থিওরি। আমরা কশ্চিনকালে অহংকারের দিকে যাব না। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে রক্ষা করেন। তাহলে তাওহীদুল উলুহিয়া আর একটা প্রসিদ্ধ আয়াত, আপনারা এর আগে যেগুলো আয়াত বললাম সবগুলো তাওহীদুল উলুহিয়ার আয়াত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনারা জানেনই আয়াত আপনাদের মুখস্থ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটা দলিল, এগুলো সবগুলি দলিল মুয়াদ্দিব ইবনে জাবালের যে হাদিস তাওহীদুল কিতাব, কিতাবুত তাওহীদ আপনার রয়েছে, যে বান্দার হক আর আল্লাহর হক যে বললেন। বান্দার হক কি? আল্লাহর জন্য ইবাদত করবে, আর ইবাদত করলে আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। আল্লাহর হক কি? যে বান্দা যখন ইবাদত করবে, ওই সময়তে ইবাদত করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। তাহলে আপনি আমি যদি আপনার আমার সঠিক আকীদা নিয়ে জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ কিন্তু শাস্তি দিবেন না। আল্লাহ কি দিবেন না? শাস্তি দিবেন না। তাও হে আকীদার, সঠিক আকীদার আর একটা গুরুত্ব, যে আপনি পরকালে শান্তিভাবে জীবনযাপন করবেন, দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ও হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেন নাই, এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে এবং শান্তিভাবে জীবনযাপন করবে। এখানে তাফসিরকারও ওলামাগণ বলেন, ইবনে কাসির তার ভিতরে আয়াতের ব্যাখ্যায় বলেন, যে আপনার এর সাথে হাসান বাসরি রহমাল্লাহ বলেন যে এই যে পরকালীন জীবনটাই শান্তিভাবে জীবনযাপন করবে, পরকালীন জীবন আছে না, জান্নাতে জীবনযাপন করবে, যে ব্যক্তির আকিদা সঠিক হবে এই ব্যক্তি জান্নাত পেয়ে শান্তিভাবে জীবনযাপন করবে, আর পরকালে হেদায়েত প্রাপ্ত হয়ে শান্তিভাবে জীবনযাপন করবে। যার সঠিক আকিদা, এ কি কোনো সময় ওই মাজার কাছে যাই, অন্য কারোর কাছে চাই? তার মানে তার অন্তরে প্রশান্তি আছে, হেদায়েতের প্রশান্তি আছে, এই জন্য অন্য জায়গাতে কাউকেই চাই না, আল্লাহর কাছ ছাড়া অন্য কারোর কাছে চাই না। ইবনে মাসউদ এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে বলতে গেলেন যে সাহাবারা বলছিলেন যে আমাদের ভিতরে সবাই আছে যারা জুলুম করে, আল্লাহ রাসূল বলছে এই জুলুম না, জুলুম হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে এই জুলুমের কথা বলা হয়েছে এটা শিরিক, আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে এটা শিরিক। আপনার পয়েন্ট আকার পয়েন্টগুলো উঠে নিতে পারেন, এরপরে আপনার আয়াতগুলো উত্তীর্ণ হবে। তৃতীয় নম্বরে ইবাদত কবুলের মাধ্যম, যিনি সঠিক আকিদা নিয়ে জীবনযাপন করবেন, জীবনযাপন করলে তিনি সঠিক আকিদা নিয়ে জীবনযাপন করলে তার ইবাদত বন্দি কী হবে? কবুল হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহা আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, হে মানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো, আনুগত্য যদি না করো তাহলে তোমরা আমলগুলো কী হবে? বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে ইবাদত কবুল হয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে ইবাদত কবুল হয়। আপনাদের তো আয়াত হাদিসগুলো মুখস্থ থাকা দরকার, এগুলো লেখা তো প্রয়োজন হয় না, এগুলো জানেনি আপনারা, জানেন না আয়াত, জানেন না এগুলো সব জানা। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন জান্নাহ, এটা তো জানেনি। হ্যাঁ, ইল্লা মান আবা, আবা কারা? মানা তো আনি দেখালা জান্না, ও মানা সানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আবা করবে, অস্বীকার করবে, না ফরমানি করবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এগুলো তো আপনারা আহলুল হাদিস, আপনাদের মুখস্থ, সোনামণির পরিচালক আপনারা, এই আয়াত হাদিস এগুলো মুখস্থ থাকা অতীব জরুরি, জরুরি বিষয়। এগুলা আপনাদের মুখস্থ আছে আশা করি, আর যা বলছি আপনারা কিতাব তাওহীদটা পড়েন, দেখবেন সবগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চার নম্বরে পরকালীন নাজাতের মাধ্যম, সঠিক আকিদা হলে পরকালীন নাজাত পাওয়া যায়। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন, পরকালে নাজাতের মাধ্যম, যিনি সঠিক আকিদা নিয়ে জীবনযাপন করেন তিনি মূলত পরকালে নাজাত পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে ধন্য হবেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরকালে আপনার শাফাত পেয়ে কে ধন্য হবে? তিনি বললেন, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সেই ব্যক্তি আমার শাফাত পেয়ে ধন্য হবে। কোথার হাদিস? ইমাম বুখারীর হাদিস।
তাহলে আল্লাহ রাসূলের শাফাত পেতে হলে আপনাকে সঠিক আকীদা নিয়ে জীবন যাপন করতে হবে। এরপরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা ওয়াসআইহা ওয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহু মাশকুরা, সূরা বানী ইসরাঈলের আয়াত তৃতীয় নাম্বার পেজে পাবেন, 15 নাম্বার পারার তৃতীয় নাম্বার পেজে পাবেন। যে ব্যক্তি কল্যাণকর কোনো আমল, ভালো কাজ করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তির চেষ্টাতে আল্লাহ সফল দান করেন। আপনি যদি সঠিক পথে চলার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন এবং আপনাকে সফলতা লাভ করাবেন। আমরা এমনিতেই দুনিয়াতে দেখা যায় এখন বর্তমানে বেশিরভাগ মানুষ সুদ নিয়ে জড়িয়ে আছে। তাছাড়া বলুন তো, উনি কি আসলেই ভালো করে চেষ্টা করেছে? চেষ্টা করলেই কিন্তু এর থেকে নাজাত পাওয়া যায়, চেষ্টা না করলে কিন্তু হয় না। আপনাকে চেষ্টা করতে হবে যে কি করে আপনি সঠিক আকীদা নিয়ে জীবনযাপন করবেন। আপনি মসজিদে ঠিকভাবে যান না, পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যান না, আপনি কি আসলে চেষ্টা করেছেন, করে দেখেছেন? যিনি যান না তিনি কতবার চেষ্টা করেছেন? আল্লাহকে কি বলেছিলেন রাত্রে, আল্লাহ আজকে রাতের আগে উঠিয়ে দিও তো? দোয়া কালাম পড়লেন, জিকির আজকার পড়ার পরে অন্তর থেকে, আপনার কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, এখন বর্তমানে সব কিছু আছে, আপনার মোবাইল একটু আপনি অ্যালার্ম দিলেই তো আপনার মোবাইল বাজলে আপনি উঠে যেতে পারতেন, তা আপনি তো চেষ্টা করেননি। তাহলে চেষ্টা করলেই আপনি সফল কাম হতে পারবেন, চেষ্টা করলেই সফল কাম আপনি হতে পারবেন। সঠিক আকীদা হলে, জীবন যাপন করলে পরকালে আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ লাভ হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হবে। পয়েন্টগুলো আপনারা লিখে নিতে পারেন, যদি লেখেন পয়েন্ট, যেটা পয়েন্ট আকারে বলছি, পয়েন্ট সব জায়গাতে পাবেন না, এগুলো সব জায়গাতে নেই। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হবে। সাক্ষাৎ লাভ কি যে সে করতে পারবে? হ্যাঁ, মুশরিক করতে পারবে? কাফেররা পারবে? মুনাফেক পারবে? এরা কিন্তু পারবে না। বরং যিনি মুওয়াহ্হিদ, যার আকীদা সঠিক, তিনিই মূলত আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবে। মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের দিদার লাভ কামনা করে, সাক্ষাৎ লাভ কামনা করে, সে যেন আল্লাহ তাআলার জন্য আমল করে, আমালে সালিহা করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করে। আপনার দেশে কিছু ভাই আছেন, ইনারা নাকি দুনিয়া তো দেখতে পাবেন আল্লাহকে, পরকালে দেখতে পান, তারা কারা জানেন? সুফি তন্ত্রের কিছু মানুষ আছে যারা এই আকীদায় বিশ্বাসী। এরা বলে আল্লাহকে সব জায়গায় দেখা যায়, এই জন্য এরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য তারা বলে যে কুকুরের ভেতরেও আল্লাহ আছে। এই আকীদাটা হিন্দুদের আকীদা, আমাদের সমাজে মুসলিম ধার কিছু ভাই এরা বিশ্বাস করে, এটা কি বাতিল না সঠিক? বাতিল আকীদা। আল্লাহকে দুনিয়াতে কেউ দেখবেন না, পরকালে মমিন ব্যক্তি দেখবেন। কিছু গ্রুপ আকীদার মানুষ আছে, জাহামিয়া গ্রুপ আছে, শিয়া রাফেজা আছে, মুতাজিলা আছে, এরা বলে পরকালে, আর অনেকে রয়েছে পরকালে, পরকালেও আল্লাহকে দেখা যাবে না, দুনিয়াতেও দেখা যাবে না, দুনিয়াতে দেখা যাবে না, ঠিক আছে পরকালে দেখা যাবে, কিন্তু ওরা বলে পরকালে দুনিয়াতে কোথাও দেখা যাবে না। তাহলে সঠিক আকীদা কি? পরকালে মমিন ব্যক্তিগণ দেখবেন। আর একটা কি, যিনি সঠিক আকীদা নিয়ে জীবন যাপন করেছেন তিনি দেখতে পাবেন, শিরিক যিনি শিরিক করেন তিনিও পারবেন না। হ্যাঁ, শিরিককারী বিদাতকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাত থেকে মাহরুম হবেন। এই জন্য আপনার আকীদা বিষয়গুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, পড়তে হবে, এবং এইভাবে জীবনযাপন করলে আপনার কল্যাণ হবে। সঠিক আকীদা নিয়ে যদি আপনি জীবনযাপন করেন, তাহলে হকের পথে অটল থাকা যায়। আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক এসেছে প্রতিপালকের পক্ষ থেকে, এর ভিতরে কোনো সন্দেহ নেই, সূরা বাকার আয়াত দ্বিতীয় পারার দ্বিতীয় নাম্বার পেজে পাবেন। আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক একটি, তাহলে পথ দুইটি, একটা হক আর বাতিল।
সত্য মাবুদ কয়জন? আর বাতিল অনেক রয়েছে। হিন্দুদের একটা আকীদা আছে যে ওরা যাকেই মনে করে এই কল্যাণ দিতে পারে সেটাই তাদের মাবুদ, যেখানেই দেখবে যে এর দ্বারাতে কল্যাণ হয় এটাই তার মাবুদ। এই জন্য তাদের কাছে তাদের পুত পবিত্র, আমরা আল্লাহকে বলি পুত পবিত্র আর ওরা বলে গাভীকে পুত পবিত্র, যে তাদের কাছে সব থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য এই গাভী। কেন? যে এই গাভী থেকে গাভী দুধ দেয়, এ দুধ দুধে কল্যাণ আসে, এই জন্য তারা বলে থাকে যেই জায়গাতে কল্যাণ পাওয়া যায় সেটাই মাহবুব, সেটাই মাহবুব। তারা এগুলা বলে থাকে, তাদের আকিদার একটি আকিদা, তাদের আকিদার একটা আকিদা, একটা আকিদা। আমার ওস্তাদের থেকে পড়া আপনাকে বলছি, আদিয়ান পড়াইতে পড়াইতে তিনি বলছিলেন, ওস্তাদের নাম দুক্তুর গালিব আওয়াজি, তিনি আর লেখা বই রয়েছে প্রসিদ্ধ বই ফিরাক মুআসারা, তিন খণ্ডের বই রয়েছেন। তিনি আদিয়ান পড়াইতে গিয়ে আমাদের মাস্টার্সের ক্লাস নিতে গিয়ে তিনি বলছিলেন যে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, সেখানে আছে একটা নাহারে গঙ্গা, নাহার মকাদ্দাসা বলে, যে যেই নহরটা পবিত্র। তো তিনি বলছেন যে তাদের পবিত্র নহরে দেখলাম কি জানো, পানিগুলো এত নোংরা গো, সেই পানিতে ওরা গোসল করে, আবার এই পানি বরকত নিয়ে তারা পান করে। আচ্ছা, এই নাহারে গঙ্গা পবিত্র মুকাদ্দাসা নাহার। তো তিনি বললেন যে আদিয়ানি পড়াইতে পড়াইতে বললেন যে এক পরিবারে, তিনি তার মুখের কথাটা আমি বলছি, এবং তিনার যে বই নোট বই তিনি বইটা ছাপাননি, পরে হয়তো ছাপাইছেন, তিনি বইয়ে লিখেছেন, হয়তো এই কথা ওখানে গিয়ে পেয়েছেন। তিনি বলছেন যে এক হিন্দু, ওর বাবা মা মারা গেছে, মারার যাওয়ার কারণে যেহেতু মারা গেছে, এখন বাড়িতে আমরা বলি কুকুর আর কুর্তি, মানে দুইটা কুকুর এসছে, মাদি আর নর, নর মাদি উভয়টা এসেছে, নর মাদি কুকুর উভয় এসেছে, একটু দেরি হয়েছে, হয়তো খাবার দেয়নি এরকম কিছু, কুকুর নর মাদি চলে গেছে। পরে বলছে আমার আব্বু আম্মু এসেছিল, খাওয়ার দিলাম না তাই রাগ করে চলে গেল। তার মানে তার পিতামাতা এসেছিল তাদের মানে আকৃতি হয়ে। এই আকিদাটাই মূলত মুসলিম সমাজে কিছু মানুষ আকিদে নিয়েছে যে তার পিতামাতা মৃত্যুবরণ করলে তার রোহটা তার ঘরে উপস্থিত হয়, এই জন্য ওই ওই মা বোনেরা তার স্বামীর জন্য ঘরে আগরবাতি বা বাতি জ্বালিয়ে বসে থাকে যে তার স্বামীর রোহ এখানে উপস্থিত হবে। এগুলা কি? এই আকিদাগুলো মূলত অমুসলিমদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো বাতিল আকিদা। তা আকিদা আপনি জানবেন না, আকিদার অনেক তথ্য রয়েছে, আকিদা সূক্ষ্ম জিনিস এবং আকিদার অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, আপনাকে জানতেই হবে। তাহলে আপনার শিশুকে আকিদা আপনি দিবেন, সঠিক আকিদা দিবেন, যাতে শিশুরা সঠিক আকিদা নিয়ে যেতে পারে এবং তার জীবন যাপন করতে পারে। কারণ ছোট অবস্থায় যদি বাচ্চাদেরকে আপনি সঠিক আকিদা দেন তাহলেই মূলত তার অন্তরে গেঁথে যাবে, অন্তরে গেঁথে যাবে, এই জন্য অন্তরে গাঁথলে সেটি থেকে যাবে। ওই ছোট্ট বাচ্চা পবিত্র কোরআন যখন মুখস্থ করে, এই পবিত্র কোরআন কালামুল্লাহ মুখস্থ করলে অন্তরে গেঁথে যায়। আর আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, এই অবস্থায় মুখস্থ করতে পারেন কিন্তু থাকবে না, থাকে না। এই জন্য এই শিশু বাচ্চাকে আপনার প্রয়োজন, আপনার ছোট থাকা বাচ্চা 4 বছর বয়স থেকেই আল্লাহ কোথায়, আল্লাহর নামগুলা বলেন, নামগুলা বলেন, তাওহীদ রুবিয়া কাকে বলে, উলুহিয়া কাকে বলে, আসমা ও সিফাত কাকে বলে, এই ছোট ছোট আকিদাগুলা আল্লাহ তাআলাকে দেখা যাবে কিয়ামতের দিন, আল্লাহর হাত রয়েছে, এই ছোট আকিদাগুলা দেন। এরপরে বলেন যে মাজারের কাছে যাওয়া, এই যে মানুষ যায় কোনো সময় দেখবে শুনবে, এগুলা থেকে দূরে থাকবে। এই আকিদাগুলো দেন, বাচ্চাদেরকে দেন, শিখান, আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই হকাল পরকাল কল্যাণ দান করেন, আমরা যা শিখলাম সে অনুযায়ী যা আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের হকাল পরকাল কল্যাণ দান। ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা হামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।